কিছুর বিশ্বাস নাই রে বাবা আমি আপনাদেরকে বলবো কেন অহংকার করব কেন তাকাব্বুর করব আল্লাহ কোরআনে বলেছে তুমি পয়সার অহংকার করো না গাড়ি বাড়ির অহংকার করো না টাকা পয়সার অহংকার করো না বংশের অহংকার করো না শিক্ষার অহংকার করো না বডির অহংকার করো না শরীরের অহংকার করো না তুমি চেহারার অহংকার করো না আজকে সুন্দর চেহারা কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে না পারে না জোরে বলুন শেষ হয়ে যেতে পারে আর কবিও বলেছে রুবু যৌবনে যদি থাকে অহংকার এ গোরস্থানে গিয়ে দেখো হাল তথা কার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রুবু যৌবন গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপে রূপ গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও বাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া কোথায় গোবে ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি আর সাত মুলুকের বাচ্চা কে ছিল সেকেন্দার সাত মুলুকের এ বাদশা ছিলেন সেকেন্দার ওজরকে ডাকিয়া কহেন সমাচার শুনো শুনো ওহে ওজির মেরি বা কাফনের বাইরে রেখো আমার দুটি লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে এ ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে ধনে জনে পৌঁছিল নাম সংসারে খালি হাতে যাচ্ছেন আজ কবরে সাত মুলুকের বাদশা বাবা এত পয়সা এত রাজত্বর মালিক এত টাকা ধন সম্পদ এত গাড়ি বাড়ি ছিল দুনিয়া থেকে যখন চলে যাবে উজির কে ডেকে বলো উজির রে আমাকে যখন কাপড় পরিয়ে দেবে রে উজির আমার কাপড়ের মাইরে হাত দুটো তুমি রেখে দেবে উজির রে বলে সাত মুলুকের বাদশার মালের অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন চলে যাবে সমস্ত খালি হাত পা নিয়ে চলে গেল দুনিয়ার সব ফেলে দিয়ে গেল ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে খালি হাত পা নিয়ে চলে যেতে হবে রে যুবক কখন আছে কখন চলে যাব কোন রকমের কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আছে কখন চলে যাব কোন টাইমে চলে যাব কোনো গ্যারেন্টি নাই অনেক যুবক আছে কারণ কলকাতা দিল্লি বোম্বাই গুজরাটে কেরালাতে কাজ করে কাজ করতে যায় দুই বছর তিন বছর পরে বাড়ি আসছে আনন্দ করে বাড়ি আসবে আসার পরে মাকে ফোন করে বললো মা আমি বাড়ি আসছি বহরমপুর নেমে গেছি মা মা বলে বেটা তুই কখন আসবি কটার টাইমে আসবি রে বেটা বলে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে ঢুকবো গো মা বলে বেটা রে তাড়াতাড়ি করে বাড়ি আই তোর জন্য খাবার রেডি করে রাখছি বেটা বলে মা তুমি কোনো চিন্তা করবে না দুটো আড়াইটা তিনটের মধ্যে ঢুকবো বলে মা তুমি কি নিবা কি প্রয়োজন তোমার বলো রে মা মা ডাক দিয়ে বলে বেটা আমি কিছুই নেব না আমি তোর চান মুখখানে একবার দেখবো রে বেটা আজকে তিনটে বছর হয়ে গেল আমার বুকটা খালি করে বিদেশের জমিনে পড়েছিল রে বেটা ও বেটা আমি যে তোর মা আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা একটু তাড়াতাড়ি করে আয় বলে মা তুমি কোনো চিন্তা করো না কি নিবা বলে বেটা আমি কিছুই নেব না তোর বাপের জন্য কোনো জিনিসের প্রয়োজন যদি হয় তো আনবি রে বেটা মা বাপনার ফোনটা ছেড়ে দিল মায়ের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায় তিনটে বেজে গেল
সন্তান সুন্দর করে বাজার করেছে বাড়ির জন্য সবাইকে দেবে বাড়িতে ছোট ছেলে মেয়ে বড় মা বাপ সকলকে সুন্দর করে সাজিয়ে দেবে তিনটে বেজে গেল খবর হলো না চারটে বেজে গেল খবর নাই বিবি তার স্বামীকে বলতেন স্বামী গো আমার কলেজার সন্তান এই তিনটের মধ্যে বাড়ি ঢুকার কথা কিন্তু চারটে বেজে গেল এখনো পর্যন্ত কেন এলো না গো স্বামী একবার ফোনটা করুন ফোনটা করা হয়ে গেল ফোনটা করার পর ও মুসলমান শুনলেন ভালো করে ফোনটা লেগে গেল কে গো তুমি কে বলে আমি অমুক তুমি কে বলে চাচা আমি অমুক বলে আপনি তুমি কে বলে আমি আপনার বন্ধু বলে চাচা আপনার সন্তান আর এই জমিনের মাটি দেবেছে না আনন্দ করে যত্ন করে বাজার সকলের জন্য করে নিয়ে বাড়ি যেতে 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 হরিহারপাড়া রোডে মেন রোডে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাতে মারা হয়ে গেল আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি আসুন গো চাচা এরকম ঘটে কি ঘটে না করে বলুন আমি বলবো মুসলমান যা নিশ্বাস বিশ্বাস নাই রে বাবা আমি আপনাদেরকে বলবো কেন অহংকার করব কেন তাকাব্বুর করব আল্লাহ কোরআনে বলেছে তুমি পয়সার অহংকার করো না গাড়ি বাড়ির অহংকার করো না টাকা পয়সার অহংকার করো না বংশের অহংকার করো না শিক্ষার অহংকার করো না বডির অহংকার করো না শরীরের অহংকার করো না তুমি চেহারার অহংকার করো না আজকে সুন্দর চেহারা কালকে জং ধরে শেষ হয়ে যেতে পারে না পারে না আর কবিও বলেছে যৌবনে যদি থাকে অহংকার এ গোরস্থানে গিয়ে দেখো হাল তথা কাল কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রুব যৌবন গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপে রূপ গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও বাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া কোথায় ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি আল্লাহ যখন হুকুম হয়ে যাবে নিশ্চয় বন্ধ হয়ে যাবে জমিনে পড়ে থাকবে বডি কিন্তু তোমার কারোর সঙ্গে কথা বলার ক্ষমতা থাকবে না কারোর সঙ্গে তুমি সাক্ষাৎ করার ক্ষমতা থাকবে নাই কি ভাইরা আমার দরুদ বিনা ওজুর থেকে যদি উঠেন বিনা ওজুরে মজলিশ থেকে উঠবেন না এই তোরা বাকি এই পিছকি বস তোর বসার যাবে কি যে দিল কালা তন উজালা বগলা জৈসে ভাস ও সে দিল কালা হ্যায় জৈসা তো খোয়া ভালা মুসলমান খাবার পেলে আল্লাহর ওলি বক্তব্য দিলেও শুনবে না খাবারের দিকে ছুটবে ঠিক না বেশি জোরে বলুন আপনাকে কে বললো এখন খাবার বলতে ও বলি দিয়ে নাকি তাহলে ওর দোষ নাই খাবার ওয়ালাদের তো ওরা খাবার করে পালা দিয়েছে যে লোকে যদি না খাইতে হলে খামা খাই নষ্ট হয়ে যাবে তাহলে আপনারা কারা কারা যাবেন হাত তোলেন দেখি খেতে কেউ যাবে না যাবে পরে আমি বলবো খাইতে যেতে ইনশাল্লাহ আমি একটু পরে বলি তো আপনারা যান এক অল্প অল্প করে যান খেয়েছেন একসঙ্গে দল বেঁধে না যেই আস্তে আস্তে করে অল্প অল্প করে যান নাকি যাবেন না তাহলে আমি কী করবো দেখেন বলি যাবেন তাহলে আমার দোষ হলে পানিতে দেন ভাইরা আমার এই বক্তব্য করতে করতে এই কাটাকাটি করি কথা বললে আর ভালো লাগে না তাই যেটা বলছিলাম বাবুজি কোরআন বলে দিল কি ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা আল্লাহ বলে তোমার কোনো অস্তিত্ব ছিল না বন্ধু তুমি কোনো রকম অহংকার করো না তাকাব্বুর করো না ধ্বংস করে দেবে আল্লাহ বললেন অহংকারের মালিক হলাম আমি আমি ছাড়া পৃথিবীর কেউ যদি অহংকার করো রে বান্দা আমি তাকে দুনিয়ার মধ্যে এমন করে ধ্বংস করে দেব সে নিজেও কোনো রকম কোনো টের কিন্তু পাবে না অহংকারের মালিক কে ধরে বলুন আরো ধরে বলুন আল্লাহ আজকে আমি বলবো বাবুজি দেখবেন যাদের গাড়ি বাড়ি হয়ে যায় নির্ঘাত সে আল্লাহকে ভুলে যায় মানুষকে মানুষ মনে করেন এরকম লোক আছে না আপনাদের এলাকায় তাবলিক জামাত চলে চলে সেই গ্রামটার নাম কি
কলা বাগান পাড়া রুকুনপুর, তো কলা বাগান পাড়া রুকুনপুর তাবলিগ জামাতে হয়েছে বাবা। তো তাবলিগওয়ালারা ওদের কাজ হলো মানুষকে সালাম দিয়ে কলমার দিকে নমাজের দিকে টানা নাকি? ওরা আপনাদের কাছে খেতে চায় নাকি, খাবার চায়? তাহলে আমাদেরকে খেতে দাও বলে বলে না। ওদের কাজ হলো মানুষকে ভালো কাজের দিকে টানা, ভালো আমলের দিকে টানা, ইমান একিনের দিকে টানা, নবীওয়ালা কাজ, ঠিক না বেরিয়ে ধরে বলুন। হ্যাঁ, তো আপনার তাবলিগ জামাত হঠাৎ করে একটা বড় বাড়িতে যাবে, ওই বাড়িওয়ালা নমাজ পড়া বলে না তো জিম্মাদারকে নিয়ে আমি একবারে চলে গেছে বলেন না রাহাবা যাবে তো সালাম আলাইকুম, খবর নাই, সালাম আলাইকুম খবর নাই, আবার সালাম না, তুমি যে কগম আছো তো এরকম করে আটটার সময় চোখ ধরলে তো তুমি কেন কি ব্যাপার? এই মৌলবিদের ঝালাতে তো ঘুমাইতে পারবো না, হ্যাঁ এই মৌলবিদের একটু বাড়িতে একটু আরাম করে ঘুমাবো কি কী করবো? অমনি মৌলবিদের জ্বালা কত আর মাদ্রাসা 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 দান দান অমুক অমুক, ও বুঝতে পারল না যে মাল কি করতে হয়েছে, ও আগেই ভয়ে কাঁপতে লেগেছে এরকম লোক আছে না জোরে বলুন। মানে মৌলবি দেখলে তার মন যে মৌলবি মনে হয় আদায় করতে হয়েছে। একটা আমার কথা মনে হয়ে গেলো শোনেন, আমাদের এলাকাতে একটা জায়গা আছে রানীনগর বলে জায়গা বাজার বুঝলেন, তো আমি ওখানে একটা মাদ্রাসা একটা জমি কিনতে গেছি, আমার সঙ্গে এক ডাক্তার আছে আর আমি আছি, একটা জমি কিনবো, তো জমি কেনার জন্য ওখানে বসেছি গেলছি, তো আমাকে ওই বাড়িওয়ালার বেটা বলছে কে লোক এখন যান আব্বা নাই পড়ে যান যান, আপনারা টাইম পান না নাকি যখন তখন চলে এসেন যান, আমি যাই আই চলো কেন না এখানে বসো কেন বসব না বসো, তোমার কী মনে হয় মৌলবি টাকা দেখতে আছে পয়সা দেখতে আছে তো কী হেলে গেছে বললাম তোমাদের একটা ওই মাঠে জমি আছে বিক্রি করবো বলে বলো তাই নাকি, তো বলো আমার হাতে বলেন তুমি যে আমাকে বলেন তা বুঝে যে তুমি যেখানে বুঝলে আব্বা নাই, তাহলে তুমি জমি বিক্রি করার দায়িত্ব তোমার কার, কে দিল তোমাকে, তুমি যে এখানে বুঝলে আব্বা নাই বলো মাদ্রাসাওয়ালাদেরকে দেখলে ভয়ে তুতু তুতু করে খাবে আর জমি বিক্রি কত বলে রমনি বুঝছে আমাকে বলো, এরকম লোক আছে না না জোরে বলুন, সমাজ আছে এলাকাতে নাই, হ্যাঁ এলাকা তো আছে নাকি, হ্যাঁ তবু হতো না মধুর কদস্ত, আজকে কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা বা পিল 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 করে জ্বলে, কিন্তু কোরআন খুলুন কোরআন আল্লাহ বলেছে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার কারো কথা আল্লাহ কোরআনে দেয়নি দিয়েছে, কোনো কেউ বলেছে কোরআনে অমুকের কথা আছে, কিন্তু আপনার আমরা পাঁচ বাড়ি খাওয়ার লোক, কবাড়ি পাঁচ বাড়ি খাওয়ার লোক আমরা, ও কোন বাড়ির কি তরকারি স্বাদ আমরা ভালো জানি কি করে ঠিক না বেরিয়ে বলুন, হ্যাঁ আমরা পাঁচ বাড়ি খাওয়ার লোক কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললে কি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল্লামা, পৃথিবীতে আল্লাহকে যদি ভয় করে তারা কারা জোরে বলুন কারা, ওলামারা, এটা আল্লাহর কোরআন। আর হাদিসের নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী বললেন আমি চলে গেলাম কিন্তু নাইবে রসুল রেখে গেলাম কাদের, উলামাদের, কিন্তু আজকে আমাদের দেশে কিছু লোক আছে মৌলবি দেখলে তার গায়ে পর্যন্ত আগুন জ্বলে যায়, কিন্তু জীবন ও মৌলবির পাতে এক পাত খোলার ক্ষমতা নাই, ওই তো কোনো মৌলবি হলো যখন বাপ মরে মা মরে দাদু দাদি মরে তখন তখন ঠিক আছে ঠিক না বেরিয়ে জোরে বলুন, এরকম লোক সমাজে আছে কিনা? আজকে একটা কথা আপনাদেরকে বলবো বাবা, আমাদের দেশটা আজকে কোন জায়গায় গেল হিংসার শেষ নাই, অনেক হিন্দু ভাইয়েরা আছে দেখবেন ওরা চায়ের দোকানে পানের দোকানে বেশি বসে না, আর সাময়িক যদি বসে তো ওরা কারো গেবাদ গেল্লা করে না, কোনো হিন্দু ভাই যদি পয়সাওয়ালা হয় তো ওকে দিয়েছে ভগবান দেখ আরও দেখ হিংসা নাই, কিন্তু আমাদের এখানে যদি কেউ যদি একটু দোতলা একতলা বাড়ি করে ফেলতে পারে আর একজনা পেছনে আঙ্গুল দিতে শুরু করে দেবে বিশালা পাইলো কোথা রে, এ চুরি করলো নাকি, এ পড়িয়ে পাইলো নাকি রে, হ্যাঁ এই তো সারা মনে হয় পার্টির মেম্বার হয়েছে মানে পয়সা মেরেছে কি জোরে বলুন ঠিক না ঠিক, বুঝবে না বুঝবে না, আমাদের ভিতরে হিংসা আছে না নাই, হ্যাঁ হিংসার শেষ নাই হিংসা, আর কোনো মৌলবি যদি বাই চান কোনো দোষ করিয়ে ফেলে তো সালা মৌলবিকে বাস বেড়ে মেরে ফেল মেরে ফেল জাতির কলঙ্ক তাই বলবে, কিন্তু হিন্দু ভাইদের ভিতরে কোনো ঠাকুর যদি অন্যায় করে ফেলে জীবনেও বলবে না কি ঠিক না বেটে জোরে বলো, আজকে একটা কথা আমি বলি আমাদের দেশের পরিস্থিতি এরকম হবে কেন, আজকে দেশ রসাত্তলে যাবে কেন,
আজকে মসজিদে মুসল্লি দরকার 100 কিন্তু হচ্ছে কটা দুটো আজকে আমাদের দেশে 100 এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না ক পারসেন্ট পড়ে ক পারসেন্ট পড়ে আরে হিসাব জানা নেই গো 2% তো 2% এর ভিতরে 1% লোক নামাজ হয় আর 1% লোক 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েছে আত্মহেত জানে না দুরূদ শরীফ জানে না দোয়া কুনুত জানে না দোয়া মাশরা জানে না কি বুঝেন আপনারা বলেন আছে না নাই হ্যাঁ ইন্না তাইনাকুম তার মধ্যে আবার 20টা ভুল কি ঠিক বুঝে আপনাদের দেশে না আমি আমাদের এলাকার কথা বলছি এদিকে তো আর মসজিদের সেক্রেটারি সভাপতি কারা মসজিদ চেনে না যারা মসজিদের দরজা কোন দিকে বুঝে না যারা তারা আমার সেক্রেটারি সভাপতি সেদিন 24 ঘন্টা জালসা করতে এমন এক সভাপতি বুঝলেন ও মূর্খ এরকম চেয়ারে বসে বুঝে বুঝে আমাকে সভা মিলিয়ে চেয়ারে বসিয়ে দিল তার জন্য আমি গর্ভবতী আবারও ধরিয়ে পড়ে সবাই চেয়ারে বসিয়ে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভি সাহেব যায় মাইক দাও আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আপনি 2 মিনিটে দুবার কি করে গর্ভবতী হলেন এটা আমাদের সমাজ জনগণ ঠিক না বেটি আর এমন নামাজ আমরা পড়ি নামাজ পড়তে পড়তে হিসাব করি করি না করি না ধরে বলুন মৌলভি যদি নামাজ পড়তে পড়তে ভুল করে ফেলে নারে তো বুধ পেছন দিকে আল্লাহ আকবার লুকমা লোকবে যাই তুই লুকমা মালে কি ব্যাপার কিসের লেগে বলে পাগল আমি 4 রেকাত নামাজে 4 দোকানের হিসাব করি আমার 3টে দোকানের হিসাব হয়েছে এখন একটা বাকি তার মানে আর 1 রেকাত নামাজ বাকি আছে বুঝতে পারলেন না বললেন না কোন নামাজ পড়ার হিসাব করে এরকম লোক আছে না নাই সেদিন গত রঞ্জন গোস্বামী নামাজ পড়ছি তারাবির নামাজ আমার পাশে একজন আছে 1 রেকাত হয়েছে আর 1 রেকাতে বাবা কারণ চলে যায় দেখবেন মাসে কারণ চলে যায় বেশি যায় না কারণ যায় না যায় না খুব বদমাই সে কারণ বলে না খুব শয়তান ওরা অন্য সময় কারণ বন্ধ করবে না রোজার মাস হলে ওদের কারণ দেবে খুব জ্বালা হয়ে যায় এত বড় হারাম করে না কি বুঝছেন ঠিক না বাড়ি জোরে বলুন এত বড় হারাম করে রোজার মাস হলে ওরা বন্ধ করে দেয় তো আল্লাহ একবার কারণ চলে গেছে 1 রেকাত হয়েছে তো আমার পাশে একজন ছিল তুমি যে আজ যা কারণ চলে গেল রে নমাজ চলছে 1 রেকাত হয়েছে দিয়ে বুঝে আজ যা কারণ চলে গেল রে আমি এবার মুখটা করে খুব চাপে ধরি চার করে বলছিলি নমাজ সালাম আলাইকুম দিয়ে বুঝে আগত চা আপনি নমাজের মধ্যে আজ যা কারণ চলে গেল বললেন কেন বলে বাপ কারণ চলে গেল দিয়ে মুখ থেকে ফসকে বেরিয়েছে কি বুঝলেন বুঝতে পারলেন না এরকম আমাদের সমাজে আছে না নাই এই কথা বলেন আছে বললে হবে না বাবুজি তা আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের গতি কিরকম ইমাম সাহেবরা মুসল্লিকে বলে না ও দাদা আসেন আত্মহাত শিখে দিই দুরুস্ত শিখে দিই দোয়া করে শিখে দিই সুরা শিখে দিই বলে না বলে ইমাম সাহেবরা বলে জীবনে বলবে না বলবে না কারণ আছে অ্যালার্জি অ্যালার্জি বুঝলেন তো কারণ মানে যত গুড় দিব তত মিষ্টি হবে গুড় কম তো মিষ্টি কম কি বলছেন আপনারা বলবেন আমাদের দেশের মসজিদের ইমামের বেতন কত 4,000 5,000 বলে খালা তো 2,500 দিছে রে বুঝতে পারলেন না বললেন না খালা তো 2,500 দিছে তা আবার কই দিতে হবে সেদিন একটা হাদিসের মধ্যে দেখলাম পেয়ারা নবী বলেছেন ইমামের বেতন যদি প্রাপ্য না দাও সেই ইমামের পিছনে তোমার নামাজ হবে না আমরা জালসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি থেকে কুয়েত থেকে অমুক থেকে তমুক থেকে 50,000 টাকা দিয়ে বক্তা আর বক্তা থুতু দিয়ে গড়ি নিয়ে পকেট বুঝাই করিলে বক্তা চলিল এরকম আছে না এদের বলুন কিন্তু মসজিদের ইমামের বেলাতে বেতন 4,000 5,000 এ মুসল্লিকে সেক্রেটারি সভাপতিকে ক্যাশিয়ার কাল্লার কাছে জবাব দিয়ে হতে হবে 1 সালা সভাপতি সেক্রেটারি নামাজ জান্নাতে পাবে না বুঝতে পারলেন না পারলেন আমার কথা কি বললাম একজনও জান্নাত পাবে না সেক্রেটারি সভাপতি মসজিদের ইমামের বেতন বাড়াতে বললে মনে হয় ওর বাপের ঘরের টাকা দেয় জনগণের টাকারও সেক্রেটারি হয়েছে বইয়ের কাছে মুখ পায় না মৌলবীর কাছে মাথা পুরি করে আচরণ লোক যারা বলুন সেক্রেটারি জীবনে নামাজ পড়ে না ফজরের সময় মৌলবীর ভুল ধরার লেগে বসে আছে বইয়ের সঙ্গে ঝগড়া পুষ মাসে বল ল্যাপ কাটি দিয়েছে হরে কি হক বল ল্যাপ কাটি দিয়েছে 3 বার নির্বিড়ি সারা রাত শেষ ঘড়ি দেখছে মৌলবী আজান কখন দেবে যদি বাজান মৌলবী 5 মিনিট ভুল করে ফেলে সকালবেলা বলে এই মৌলবী মসজিদে থাকার তোমার ইচ্ছা নাই নাকি বলে কেন কি হলো কই কি করলো মেয়ে হ্যাঁ আজান দেরি হলো কেন তো মৌলবী বলছে আল্লাহ খাটাস তো জীবন ও মসজিদের দরজা চিনে না আমার ভুল ধরিল কি বলি হ্যাঁ কিন্তু মাল তো বস উঠে দেয়নি বসে ল্যাপ কাটি নিয়েছে বুঝলেন না সারা রাত বিড়ি টানছে 3 বাউন্ডের হাফু শেষ ঠিক না বেটে জোরে বলুন
আজকে মৌলভীর বেতন বাড়িয়ে দেবেন, ইমামের বেতন বাড়িয়ে দেবেন, মুসল্লিদের নামাজ ভালো করে শেখাবে। মৌলভী যদি বেতন কমে যায় তো বলবে শালা বিনা উযুতে নামাজ চালিয়ে দেবো, তোদের নামাজ হলি বাকি না হলি কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? বিনা উযুতে নামাজ চালিয়ে দেবে। আমরা মাদ্রাসায় পড়তাম বেল লাগাই, তৎকালীন মসজিদের ইমামদের তালেবিনদের বেতন ছিল 200 টাকা। একটা তালেবিনকে দেখছি ল্যাপের তলে বসে আজান দিচ্ছে, ল্যাপের তলে শুই শুই আজান, আল্লাহ একবার মাইক থেকে মনে ভেঙে দিয়ে যে শুয়ে আজান রে একে না আজান শুয়ে গেল রে, বলে বাপ নিয়ে 200 টাকা বেতন দিছে, আবার চারি আজান দিতে হবে। তা আপনার ইমাম সাহেবের বেতন যদি 4,000-5,000 দেন ও বিনা অযোধ্য নামাজ চালিয়ে দিবে, আপনার নামাজ হলি বাকি না হলি বাকি? বুঝতে পারলেন আমার কথাটা? এ বাবা, আজকে আমাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই কিনা, ইংলিশ শেখার জন্য আলাদা বেতন দিই না? অঙ্কে কতটা ভালো করে নেবেন? এটা হাসির খোরাকি নয়, এটা আপনি বুঝে নেন, এটা হাসির খোরাকি দিইনি আমি আপনাদেরকে। একটা মাস 30 দিন নমাজ পড়বে একটা ইমাম, একটা মৌলভী 30 দিন তার সংসার করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না, মাঠঘাট দেখতে পাবে না, পাচক তো আপনার 30 দিন নমাজ পড়াবে, তার বেতন 5,000 টাকা কী করে হয়? আপনার বিবেককে জিজ্ঞাসা করুন না, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন কি করে চলতে পারে, আপনার সংসার কি করে কত টাকা খরচ হয় সেটা আপনি বলেন। তাই সেক্রেটারির জন্য সেক্রেটারি 500 টাকা হুজুরকে দিয়ে বলছে, হুজুর 500 টাকা দিলাম একটু দোয়া করে দিবেন। কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী অমনি হাত তুলি দিস আল্লাহ আমিন, আল্লাহ সেক্রেটারি বেটা যেন চাকরি পায়, আর চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে বেতনটা যেন আমার সমান হয়। তো সেক্রেটারি বলছে এই দোয়া করতে আপনাকে কেবল বলে কেন, আমার যদি 5,000 টাকা চলে তো আপনার বেটা চাকরি পেলে ওই টাকায় বেতনও চলবে না? বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম আমি? এ বাবা মহতরা মধুরকে দোস্ত, ইংলিশের মাস্টারকে 3,000 দিতে পারি বেটাকে শেখানোর জন্য, মেয়েকে শেখানোর জন্য, বাংলার মাস্টারকে 2,000, অঙ্কের মাস্টারকে 5,000 দিতে পারি, কিন্তু কোরআন শেখানোর জন্য একটা মাস্টার লাগিয়ে 2,000 টাকা দিয়েছি মাসে, এমন কোন লোক এখানে থাকলে হাত তুলে আমাকে দেখাতে পারেন? নো, নেই। আজকে বেদিন আমাদেরকে মারবে না কেন? আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে না কেন? আমাদের উপর অত্যাচার জুলুম হবে না কেন? আজকে আমাদের উপর অত্যাচার জুলুম হবে না কেন বলেন? একটা লোক হাত তুলে বলেন হরিহারপুরা থানার লোক, যে আমার বেটাকে আমার মেয়েকে পড়ানোর জন্য 2,000 টাকা করে মলবি রেখেছি, মাসে 2,000 টাকা দিয়ে কোরআন শেখার জন্য এরকম লোক আছে? একটা দেখা লোক, একটা নেই, বুকে হাত দিয়ে বলতে হবে। কিন্তু আজ একটা কথা বলে দিই, ছেলেকে যদিও পড়তে দিই তো মলবির কথা মনে থাকে না, 6 মাস পরে বেটা বলছে আব্বা, বলে কি হলো রে, আমি কোরআন শিখে লিয়েছি। হ্যাঁ তাই নাকি? আরে আল্লাহ, তোর হুজুরের কথা আমার মনে নাই 6 মাস পরে। হুজুর মনে না, দুখানে 500 টাকার লোট খচখচি দিয়ে দিল, বলে হুজুর আমার বেটাকে 6 মাস ধরে কোরআন শরীফ শিখেছেন, আল্লাহ আপনার ভালো করুক, এই দুটো 500 টাকা দিলাম, একটা পাঞ্জাবি ছিটকাটি নিলেন, পাঞ্জাবি ছিটকাটি নিলেন। মলবি বলছে দেখো ধনী, 6 মাস ধরে বেটাকে কোরআন শরীফ শেখানো, দুখান 500 টাকা দিল, আর ইংলিশের জন্য 6 সপ্তাহে 2 দিন পড়াবে 3,000, আর অঙ্কের জন্য 5,000, আর কোরআন শিখে দিলাম 6 মাস পরে 1,000। তারপর আমি বলছি হুজুর আমার বাপ 15-15 বছর হলো মারা গেল, একটু কবরটা জিয়ারত করে দেবেন, চলে আবার কবর জিয়ারত, চ চ পেছনে করে মোটরসাইকেলে মলবি নিয়ে চলে গেছে, নিয়ে যেতে যেতে কবর জিয়ারত করতে যে গোরস্থানে বাবা, ওস্তাদের মার কখন, ওস্তাদের মার কখন কথা বলেন? ভোর রাতে ওস্তাদের মার শেষ রাতে, ও একবারে হাত তুলে দিয়ে সাল্লা, মৌলভী হাত তুলে বলছে আল্লাহ শালাকে জাহান্নামে দিও, আর গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও, আর বাপ পর্যন্ত জাহান্নামে দিও, আর বলছে আমিন, ও বলছে আমিন, ও আর বাপকে জাহান্নামে ঢুকে দিল, গোষ্ঠী পর্যন্ত বলবি জাহান্নামে ঢুকে দিল, ও নিজে টের পেল না, ও আমিন বলি ছেড়ে দিল, বুঝলেন কেন? বুঝতে পারলেন না? তা আপনার গোষ্ঠী পর্যন্ত বলবি জাহান্নামে ভরে দিল, দোয়া করে দিয়ে আপনি নিজে টের পাবেন না। আজকে মৌলভী দেখলে অ্যালার্জি হয়, আজকে মৌলভী রয়েছে বলছে কোরআন টিকে আছে, দিন টিকে আছে, ইসলাম টিকে আছে, মাদ্রাসা টিকে আছে, মসজিদ টিকে আছে। শুনলেন হাসান আহমেদ জি বলেছিলেন, আমাদের মাওলানা মাহমুদ মাদানির আব্বাদার বলেছিলেন কি, দিল্লির জমিনে জিস দিন মাদ্রাসা আর কোরআন আর মসজিদ নেহি রহেগা, উস দিন আসমান মে চাঁদ আর সূরজ নেহি নিকলেগা। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? আজকে মাদ্রাসা টিকে রেখেছে ওলামারা, মসজিদ টিকে রেখেছে ওলামারা, কোরআনকে টিকে রেখেছে হাফেজে কোরআনরা, আলেমেরা। আজ যেদিন বলেছিলেন যেদিন মাদ্রাসা মসজিদ থাকবে না সেদিন আসমানে কোরআন, এবং সেদিন আসমানে সরোজ আর চাঁদ সেদিন উঠবে না। আজকে মৌলভী